আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল হার্ট অফ কুকিং নেচার। আপনাদেরকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করব কীভাবে সহজভাবে চালতা কাটা যায়। আমি এখানে দুইটা চালতা নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। চালতাগুলো দেখতেই পাচ্ছেন একটু হলুদ কালার, তার মানে চালতাগুলো মেচুর ভাতি চালতা। এই চালতার আচার খেতে কিন্তু অনেক ভালো লাগে। চালতাগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি, কেটে বিচিগুলো বের করে নিচ্ছে। আপনারা চাইলে বটি বা চাকু, যেটা দিয়ে আপনাদের ইজি হয় সেটা দিয়েই চালতার বিচিগুলো বের করে নিতে পারেন। মাঝখান দিয়ে আরেকটা করে কাটা দিয়ে নিচ্ছে। কি ইজিভাবে বের হয়ে যাচ্ছে বিচিগুলো। আমি চালতাগুলো এভাবে করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিউব করে কাটতে পারেন। স্লাইস করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কি ইজিভাবে কেটে নিচ্ছি আমি। চালতা কাটার জন্য কোনো কাপড় ব্যবহার করছি না। আপনারা যদি চালতাটা কিছুক্ষণ কেটে রেখে দেন, এর ক্ষেত্রে চালতার ভিজলা ভাবটা থাকে না। চালতা কাটতে আপনাদের কাপড়ও লাগবে না। দেখতে পাচ্ছেন অনেক সহজভাবে আমি চালতাগুলো কেটে নিচ্ছি। চালতাগুলোর সাইডগুলো কেটে নিচ্ছি, আর যে চালতাগুলো সবুজ সেগুলো আমি ছিলে নেব। আমি সবুজ জিনিস পছন্দ করি, সবুজ ঘাস গাছালি, তার জন্য চেষ্টা করি আমার ভিডিওতে, সবগুলো ভিডিওতে সবুজ কিছু রাখার। সবুজ আমার, সবুজ জিনিস আমার অনেক ভালো লাগে। যেখানে সবুজ সেখানে আমি ছিলে নিচ্ছি। চালতার আচার খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি আমার চালতার আচারটা কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটা আমি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিয়েছি, সেখানে দেখে নিতে পারেন। এই চালতাটা সাইড দিয়ে আমি কেটে নিচ্ছি। যেহেতু এটা সবুজ আমি ছিলে নেব। সবুজটা থাকলে এটা কিন্তু চালতাটা আচারটা খাওয়ার সময় দাঁতে লাগে, ভালো লাগে না টেস্ট আচারের, যার জন্য ছিলে দিচ্ছি। খুব সহজভাবে কেটে নিচ্ছে, একদম কোনো বিজলা নাই, কিছু নাই। চালতাগুলো এভাবে কাটলে পার্ট বাই পার্ট আলাদা হয়ে যায়। সবুজ জিনিস খুব পছন্দ করি, যার জন্য আমি আমার ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছি। সবজি বাগান আছে, ছাদে লাগিয়েছি। সবুজ জিনিস আসলে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, সবারই ভালো লাগে। চালতাগুলো কেটে নিচ্ছি, এখন ভালো করে ধুয়ে নেব। কুচলিয়ে ধুইতে হবে যাতে এর ভিতর যে বিজলাটা থাকে সেটা বের হয়ে যায়। পানিটা যখন এভাবে ফ্রেশ হয়ে আসবে তখন ভাববেন আপনার চালতাটা ধোয়া হয়ে গিয়েছে। চালতাটা আমি তুলে নিচ্ছি। আমি সবগুলো চালতা ধুয়ে নিয়েছি, একদম শুকনো করে নিয়েছি। সবুজ গাছগুলো কি সুন্দর, আমার খুব ভালো লাগে এই গাছ, তাই আমি সবগুলো ভিডিওতে একটু সবুজ নেচার রাখার চেষ্টা করি। সবুজের সৌন্দর্য কিন্তু আলাদা,
এখানে আমি কিছু চালতা ভর্তা করব নিয়ে নিচ্ছি কিছু শুকনা মরিচ পুরে নিয়েছি কিছু তেঁতুল নিয়েছি কিছু কাঁচা মরিচ নিয়েছি আর কিছু ধনেপাতা নিয়েছি চালতা ভর্তা খেতে কিন্তু অসাধারণ অনেক মজা আমি চালতাগুলো একটা একটা করে ছেঁচে নেব আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে চালতাগুলো সাবধানে ছেঁতে হবে যাতে ছিটে না যায় আর পুদিনা পাতা গাছগুলোটা দেখছেন অনেক সুন্দর লতলতে একদম টসটসে গাছ আমি আস্তে আস্তে করে ছেঁচে নিচ্ছি এর ভিতর দিয়ে দিচ্ছি একটা কাঁচা মরিচ আপনারা যদি এর ক্ষেত্রে ঝালটা বেশি খেতে চান তাহলে ঝালটা আর কিছু মরিচ বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি লবণ ধনে পাতা দিয়ে ভালো করে ওগুলোকে ছেঁচে নেব হালকা করে বাটা দিয়ে নিচ্ছি আমার এখনই খেতে ইচ্ছা হচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি মজা এই চালতার আচারটা অবশ্যই ট্রাই করবেন তৈরি হয়ে গেল আমার চালতার আচার